পঞ্চম জাতীয় মা সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। হঠাৎ করেই কথা থামিয়ে দেন তিনি, দুচোখ বেয়ে অঝরে ঝরতে থাকে পানি। এমন দুর্লভ চিত্র দেখে কান্না শুরু করেন দর্শক সারিতে থাকা মায়েরাও, টিস্যু হাতে চোখ মুছতে থাকেন তারা। এমন পরিস্থিতিতে নিজ আসন ছেড়ে দাঁড়িয়ে যান কিম, দেন দর্শকদের অভিবাদনের জবাব। উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যমের ভাষ্য অনুযায়ী, অনুরোধ সত্ত্বেও সন্তান নিচ্ছেন না দেশটির মায়েরা, আর এ কারণে বিমর্ষ হয়ে চোখের পানি ফেলেন কিম জং উন। জন্মহার কমায় উদ্বিগ্ন তিনি। জনসংখ্যা হ্রাস নিয়ে দুশ্চিন্তায় ভুগছে চীন, জাপান ও রাশিয়ার মতো দেশগুলো। বিয়ে ও বেশি সন্তান নিয়ে উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিচ্ছে দেশগুলো। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও বেশি সন্তান নিতে নারীদের আহ্বান জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। প্রায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কিংবা অত্যাধুনিক অস্ত্র তদারকি করতে দেখা যায় কিমকে। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিকেও কঠোর ভাষায় আক্রমণ করতে দ্বিধা করেন না তিনি। কিন্তু এবার অস্ত্রসিক্ত কিমকে দেখে অবাক বিশ্ববাসী। আর তাই তো ভিন্ন কারণে আবারও খবরের শিরোনামে উত্তর কোরিয়ার এই বহুল আলোচিত নেতা। জাতিসংঘ জনসংখ্যা তহবিল বলছে উত্তর কোরিয়ায় 2023 সালে সন্তান জন্মদানের হার বা একজন নারীর কাছে জন্ম নেওয়া সন্তানের গড় সংখ্যা 1.8% দাঁড়িয়েছে। সম্প্রতি কয়েক দশক ধরেই দেশটিতে জন্মহারে হ্রাস দেখা দিয়েছে। বর্তমানে উত্তর কোরিয়ার জনসংখ্যা 2,50,00,000। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে গত কয়েক দশকে দেশটিতে গুরুতর খাদ্য সংকট দেখা দিয়েছে। এমনকি 1990-এর দশকে উত্তর কোরিয়ায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।